ঈদের ছুটি শেষে পুরোদমে অফিস আদালতের কার্যক্রম শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। চাপ বেড়েছে সড়কে, এদিকে আজও ঢাকায় ফিরেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরও তথ্য নিয়ে কমলপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, ঈদের ছুটির পর রাজধানীর কি চিত্র দেখছেন এবং কমলাপুরের এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের। তানভীর, আপনি জানেন যে ঈদের খুব লম্বা একটি ছুটি কাটিয়ে পরে কর্মব্যস্ততা শুরু হয়েছে রাজধানীতে, এবং রাজধানীর সকল অফিস আদালত এখন খুলে গিয়েছে, আর দুই একদিনের মধ্যে স্কুলও খুলে যাবে। সুতরাং এই মুহূর্তে আসলে রাস্তা সড়কে দেখা গিয়েছে যে অফিসমুখী গাড়ির বেশ চাপ ছিল সকাল থেকে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই লম্বা ছুটির পরে মানুষ যখন একবারে রাজধানীতে ফেরার চেষ্টা করছেন কর্মস্থলে উদ্দেশ্যে, তখন কিন্তু পরিবহনগুলোতে ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু সড়কপথে যে ধরনের যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে, একইভাবে কিন্তু রেলপথে ফেরার ক্ষেত্রেও সাধারণ মানুষের ভোগান্তি বেশ খানিকটাই ছিল। সাধারণ মানুষের এক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে তারা ফেরার সময় মূলত টিকিট অনেকেই পাচ্ছেন না, এবং অনেকেই টিকিট করেছেন কালোবাজারি থেকে। এ ধরনের অভিযোগ বেশ কিছুটাই ছিল, যে কারণে সাধারণ মানুষ বলছেন যে তারা যে স্বাচ্ছন্দ্য নিয়ে ঈদ আনন্দে করতে প্রিয়জনের কাছে গিয়েছিলেন, সেই আনন্দ ফিরতি পথে অনেকটাই আসলে ফিকে হয়ে গিয়েছে। অর্থাৎ সেই আনন্দের রেশটি তারা নিয়ে প্রিয় কর্মস্থলে ফিরতে পারেননি। সুতরাং এই জায়গাগুলোতে মূলত কর্তৃপক্ষের নজরদারির বিষয়টি তারা চেয়েছেন। আপনি জানেন যে এরই মধ্যে সড়কপথে ফিরতে গিয়ে কিন্তু বেশ কয়েকটি জায়গা দুর্ঘটনাও ঘটেছে, এবং সেই দুর্ঘটনাগুলোর কারণ কিন্তু সড়কে মহাসড়কে যে গাড়ির চাপ সৃষ্টি হয়েছে সেটিকে অনেক অংশেই দোষারোপ করছেন বিশেষজ্ঞরা। আর একইভাবে আপনাকে বলে রাখি যে রাজধানীতে প্রবেশ করতে গেলে সড়কপথে যে কয়েকটি জায়গাতে নদী পার হতে হয়, অর্থাৎ ফেরিঘাট রয়েছে, সে জায়গাগুলোতে কিন্তু প্রচন্ড যানজট তৈরি হয়েছে। আর রেলের ক্ষেত্রে ভোগান্তির কথা বলতে গেলে মূলত যাত্রীরা ঠিক যেভাবে একদিনে যাওয়ার ক্ষেত্রে ছাদে বা অন্যান্য ভাবে ট্রেনে উঠে ভ্রমণের চেষ্টা করেছেন সেটি আসলে চোখে না পড়লেও, তবে প্রচন্ড গাদাগাদি করেই তাদের কামরায় উঠে ঢাকায় ফিরতে হয়েছে। তানভীর, আসিফ, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে পুরোদমে অফিস আদালতের কার্যক্রম শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। চাপ বেড়েছে সড়কে, এদিকে আজও ঢাকায় ফিরেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরও তথ্য নিয়ে কমলপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, ঈদের ছুটির পর রাজধানীর কি চিত্র দেখছেন এবং কমলাপুরের এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের। তানভীর, আপনি জানেন যে ঈদের খুব লম্বা একটি ছুটি কাটিয়ে পরে কর্মব্যস্ততা শুরু হয়েছে রাজধানীতে, এবং রাজধানীর সকল অফিস আদালত এখন খুলে গিয়েছে, আর দুই একদিনের মধ্যে স্কুলও খুলে যাবে। সুতরাং এই মুহূর্তে আসলে রাস্তা সড়কে দেখা গিয়েছে যে অফিসমুখী গাড়ির বেশ চাপ ছিল সকাল থেকে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই লম্বা ছুটির পরে মানুষ যখন একবারে রাজধানীতে ফেরার চেষ্টা করছেন কর্মস্থলে উদ্দেশ্যে, তখন কিন্তু পরিবহনগুলোতে ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু সড়কপথে যে ধরনের যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে, একইভাবে কিন্তু রেলপথে ফেরার ক্ষেত্রেও সাধারণ মানুষের ভোগান্তি বেশ খানিকটাই ছিল। সাধারণ মানুষের এক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে তারা ফেরার সময় মূলত টিকিট অনেকেই পাচ্ছেন না, এবং অনেকেই টিকিট করেছেন কালোবাজারি থেকে। এ ধরনের অভিযোগ বেশ কিছুটাই ছিল, যে কারণে সাধারণ মানুষ বলছেন যে তারা যে স্বাচ্ছন্দ্য নিয়ে ঈদ আনন্দে করতে প্রিয়জনের কাছে গিয়েছিলেন, সেই আনন্দ ফিরতি পথে অনেকটাই আসলে ফিকে হয়ে গিয়েছে। অর্থাৎ সেই আনন্দের রেশটি তারা নিয়ে প্রিয় কর্মস্থলে ফিরতে পারেননি। সুতরাং এই জায়গাগুলোতে মূলত কর্তৃপক্ষের নজরদারির বিষয়টি তারা চেয়েছেন। আপনি জানেন যে এরই মধ্যে সড়কপথে ফিরতে গিয়ে কিন্তু বেশ কয়েকটি জায়গা দুর্ঘটনাও ঘটেছে, এবং সেই দুর্ঘটনাগুলোর কারণ কিন্তু সড়কে মহাসড়কে যে গাড়ির চাপ সৃষ্টি হয়েছে সেটিকে অনেক অংশেই দোষারোপ করছেন বিশেষজ্ঞরা। আর একইভাবে আপনাকে বলে রাখি যে রাজধানীতে প্রবেশ করতে গেলে সড়কপথে যে কয়েকটি জায়গাতে নদী পার হতে হয়, অর্থাৎ ফেরিঘাট রয়েছে, সে জায়গাগুলোতে কিন্তু প্রচন্ড যানজট তৈরি হয়েছে। আর রেলের ক্ষেত্রে
ভোগান্তির কথা বলতে গেলে মূলত যাত্রীরা ঠিক যেভাবে একদিনে যাওয়ার ক্ষেত্রে ছাদে বা অন্যান্য ভাবে ট্রেনে উঠে ভ্রমণের চেষ্টা করেছেন সেটি আসলে চোখে না পড়লেও, তবে প্রচন্ড গাদাগাদি করেই তাদের কামরায় উঠে ঢাকায় ফিরতে হয়েছে। তানভীর আসিফ, ধন্যবাদ আপনাকে।